হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে, উদ্ভট কথাবার্তা বলে। আর বইল না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি পাইনি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবা ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়ে বেলান অনেক মজবুত। জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল? আচ্ছা, তারপরে সে কি জানতে পারলো? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই কিন্তু। আরে বলো না, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। তিন বেলা বেলনের বাড়ি খাওয়াকে বিজ্ঞান বলে।